সো হে আস হাসি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেখার চেষ্টা করবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি আমাদের স্যাম টু স্যাম আমাদের এরকম হয়ে যায়, ঠিক আছে? তো আমরা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের ফেসবুকটি যদি আমাদের এইভাবে রকম হয়ে থাকে আমরা কী করবো। আমাদের রিভিউ রিকোয়েস্ট আমাদের চলে গেছে, আমরা এটা ভাবতাছি। কিন্তু আপনাদের ওই ফেসবুক আইডি থেকে যদি কোনো গেম অ্যান্ড বিজিএমআই অ্যান্ড পাবজি মোবাইল অ্যান্ড যদি ফ্রি ফায়ার যদি লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আর কোনো দিন আপনারা ফিরে পাবেন না। তো এই ক্ষেত্রে হয়েছে, মানে আমার সাথে এই প্রবলেমটা হয়েছে। দেখুন, মানে আমরা কী করেছিলাম আর আপনাদের আজকে বলবো যে কীভাবে আসলে আমাদের এই প্রবলেমটা হয়, ঠিক আছে? সব ফ্রেন্ড চলুন বেশি কথা না বলে ছোটো কথা আজকে এই ভিডিওটা শুরু করতাম। প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট। তো সর্বপ্রথম আপনাকে এখান থেকে আমি একটা বস্তু দেখাতে চাই, যেটা হলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, মানে কখনোই আপনারা এই ভুলটা করবেন না। মানে আপনারা যদি আপনারা ভাবেন যে লোভে পাপ পাপে মৃত্যু, এটা সত্যি কথা না। তো আমি কী করেছিলাম, বিজিএমআই মানে এখানে আমি এখান থেকে মারতাছি, এখান থেকে আপনি দেখতে পারতেছেন। তো এখান থেকে একটা বস্তু আমি এখান থেকে দেখতে পারতাছি, পাবজি। এখান থেকে আপনারা ওয়েট করবেন, আপনার যদি এই আশাগুলো করেন তাহলে এখান থেকে যদি দেখতে পারতেন আপনারা এই ড্রেসটা, এই গাড়িটা, মানে আবার ফ্রেক গ্লেশিয়ার 5000 ইউসি অথবা আমাদের এই মিথিক্সগুলো আমাদেরকে একদম ফ্রিতে দিবে। দেখুন, এখান থেকে যদি আমরা এখান থেকে কালেক্ট মারি, দেখুন আমি 5000 ইউসিতে একটা কালেক্ট মারলাম, দ্যাট এখান থেকে কালেক্ট আবার করলাম। কালেক্ট করার পর এখান থেকে লগ ইন দেখাচ্ছে টুইটার অ্যান্ড ফেসবুক। এখান থেকে যদি আপনি ফেসবুকে মারেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ফেসবুকের মানে লগ ইন করতে বলবে আপনাদেরকে, ঠিক আছে? আপনি যদি এখানে যদি কোনো দিন লগ ইন করেছেন তাহলে আপনাদের ফেসবুকটা কিন্তু একদিন না একদিন হলে আপনাদের ফেসবুকটা হ্যাক হবে। দেখুন, এটা কিন্তু হ্যাক হয় না, এটা হয় মানে আপনার নিজের মধ্যে থেকে তাকে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে নেন, কারণ আপনারা অতি লোভ করেছিলেন। অতি লোভ করলে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে, ঠিক আছে? তো এটা করার পর মানে এখান থেকে যদি আপনারা লগ ইন করুন, লগ ইন করার কিছুদিন পর, কিছুদিন মানে এক সপ্তাহ পর আপনাদের কাছে একটি নোটিফিকেশন আসবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল করে দেওয়া হয়েছে অলরেডি, ঠিক আছে? তো এই ভুলগুলো কিন্তু আপনারা কখনোই করবেন না, ঠিক আছে? তো আরও এক কথা বলে দিই, আসলে এইটার আসলে সলিউশন কী, এটার সলিউশন আমি আপনাদেরকে, যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি এরকম হয়েছে তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল করে দিয়েছে। ফেসবুক অ্যাকাউন্টটি আপনাদের ডিসেবল করে দেওয়ার পর অ্যাকাউন্ট টুইটারে আপনার তাদের অ্যাকাউন্টটি মানে ট্রান্সফার করেছে, ঠিক আছে? টুইটারে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটি ট্রান্সফার করেছে, ট্রান্সফার করার পর আপনাদের তো ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু একদম ডিসমিস করে দিয়েছে, ঠিক আছে? আমাদের এই অ্যাকাউন্টটি যদি পুরোনায় আনার চেষ্টা আমরা করি তাহলে আমাদের কী করতে হবে জানেন? আমাদের ফেসবুকে যেটা অফিসিয়াল ইমেল অ্যাড্রেস রয়েছে আপনাদের ওই ইমেল অ্যাড্রেসে আপনাদের ইমেল করতে হবে। মেল করে দিলে যদি ওরা যদি একবার শুধু আপনাকে রিপ্লাই দেয় না তাহলে আপনার কপালটা খুলে গেল, আপনাদের ফেসবুকটি আপনার হাতে চলে আসবে। সো আজকের মতো এ পর্যন্ত, যদি কিছু নতুন শেখা থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবেন। ধন্যবাদ সবাইকে, ফুল কন্টিনিউ করছো। আর হ্যাঁ, আরেকটা কথা, অনেকদিন পর অনলি ভয়েস রেকর্ড করছি আমি, ঠিক আছে?